আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াত, লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আসুন্নাহ পাবলিকেশন। জাল হাদিস চিহ্নিত করেন বাঙালি আলিমগণ মাওলানা রুহুল আমিন বসিরহাটি। অন্যান্য সকল মুসলিম সমাজের ন্যায় বাঙালি মুসলিম সমাজেও জাল হাদিস ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র আঙিনাকে মিথ্যা অপবিত্রতা থেকে মুক্ত রাখতে বাঙালি আলিমগণ বিভিন্নভাবে সচেষ্ট থেকেছেন। জাল হাদিসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও জাল হাদিসে ভয়াবহতা এ বিষয়ক মূলনীতি সংকলন করা ছাড়াও কোনো কোনো প্রসিদ্ধ বাঙালি আলিম জাল হাদিস সংকলনের মাধ্যমে জাল হাদিস প্রতিরোধে অবিস্মরণীয় অবদান রেখেছেন। এখানে কয়েকজনের অবদান সংক্ষেপে পর্যালোচনা করছি। মাওলানা রুহুল আমিন বসিরহাটি বিশ শতকের প্রথমার্ধে প্রসিদ্ধ বাঙালি আলিম আল্লামা রুহুল আমিন ফুফুয়ে পীর আবু বকর সিদ্দিকী এর নির্দেশনায় এর ও তত্ত্বাবধানে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তার বিভিন্ন গ্রন্থে তিনি জাল হাদিস বিষয়ক অনেক মূল্যবান তথ্য আলোচনা করেছেন। নিম্নে কয়েকটি নমুনা উল্লেখ করেছি। সে নমুনাগুলো হলো, আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না, যে নিজেকে চিনল সে তার রবকে চিনল, যা পীর নেই তার পীর শয়তান, অলিগন মরণ ইত্যাদি জাল হাদিস তিনি তার মধ্যে ইত্যাদি জাল হাদিস তিনি তার গ্রন্থে আলোচনা করেছেন। এরপর তিনি আলোচনা করেছেন হাদিস গ্রন্থসমূহে বিদ্যমান জাল হাদিস, তাফসির গ্রন্থসমূহে বিদ্যমান জাল হাদিস, ফিকহ গ্রন্থসমূহে বিদ্যমান জাল হাদিস, তাসাউফ গ্রন্থসমূহে বিদ্যমান জাল হাদিস, আল্লামা আবু জাফর সিদ্দিকী ফুরফুরাবি। তিনি আবার যে সকল হাদিস জাল বলে চিহ্নিত করেছেন, যে সকল মত বা বিশ্বাস কর্মকে ভিত্তিহীন বলেছেন, যে সকল বই পড়তে নিষেধ করেছেন, যে সকল বইয়ের হাদিস জাল বলেছেন, সুনান ইবনে মাজা, আল ফিরদাউস, সুনানে ফিরদাউস, মুসনাদুল ফিরদাউস, আল জামি আল সাগির ও কানজুল উম্মান, ইয়াহইয়া উলুমুদ্দিন, তাফসীর কাশ্যাফ, কুনিয়াতুত তালিবিন, হেদায়া, তাফসীর কাবীর, তাফসীর বাইজাবি, শারহুল আকাইদি আল নাসাফিয়া, আর সিরহ আল হালাবিয়া, তাফসীর রুহুল বায়ান, কাসিদা ই নোমান, মাওলানা আব্দুল মালিক ও মতিউর রহমান, তারাও জাল হাদিস সম্পর্কে কাজ করেছেন। বাংলাদেশে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও জাকারিয়া হাসনাবাদী তারাও জাল হাদিস নিরসনে কাজ করেছেন। এ সম্পর্কে আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ।